এক বাড়ির কাজের মেয়ে যখন জামা কাপড় ধুচ্ছিল, তখন সে জামা কাপড় থেকে টাকা পেল। সে টাকাগুলো ভালো করে রেখে বাড়ির কাজকর্ম করতে লাগলো। তখনই বাড়ির মালকিন আসে। কাজের মেয়ে বলে, বাড়ির সব কাজ হয়ে গেছে, সে এখন বাড়ি যাবে। তখন মালকিন বলে, ঠিক আছে চলে যাও। কাজের মেয়ে যাবার সময় বলে, মেম সাহেব, কাপড় ধোয়ার সময় কিছু টাকা পেয়েছি, এ নিন ধরুন। এইটা দেখে মালকিন জিজ্ঞাসা করে, টাকা পেয়েছো তুমি নিজে না রেখে আমায় কেন দিলে? তখন কাজের মেয়ে বলে, আমি পরিশ্রম করে এত টাকা উপার্জন করতে পারবো, কিন্তু একবার বিশ্বাস হারালে সেই বিশ্বাসটা ফিরে পাবো না। আমি সততা দিয়ে কাজ করি, বিশ্বাস ভাঙার মতো কাজ আমি স্বপ্নেও করতে পারবো না। সাহেব, আমি এবারে যাই। তখন মালকিন তাকে থামিয়ে বলে, এ নাও, তোমার সততার জন্য এটা তোমার পুরস্কার। কাজের মেয়ের অনেকবার বারণ করার পরেও জোর করে মালকিন তাকে টাকা দিল। কাজের মেয়ে তখন অনেক খুশি হয়ে নিজের বাড়িতে ফিরে গেল।